আমি সেই ভাইরাল মিলন কুমার। রানু মণ্ডল, ভুবন বন্দ্যোপাধ্যায় এবং ঠিক এর পরেই আবারও বাংলায় ভাইরাল হলো বর্ধমানের ছেলে মিলন কুমার। রেল স্টেশনে গান গেয়েছিল রানু এবং সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই গোটা বিশ্বের মানুষের মনে আশ্রয় করে নিয়েছিল রানু। প্রায় একই রকম ভাবে ভাইরাল হয়েছে মিলন কুমার। মিলনের নেশা এবং পেশা বলতে গান। বাংলা হিন্দি মিলিয়ে প্রায় সব নামি দামি শিল্পীদের গানই হুবহু গেয়ে ফেলেন এই মিলন কুমার। কখনো বা মোহাম্মদ রফি, কখনো বা কে, আবার কখনো আজিজ, প্রায় সকলের কণ্ঠেই সুন্দরভাবে গান গাইতে পারেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘ 20 বছর ধরে গানের লাইনে আছেন মিলন কুমার এবং প্রায় 17 বছর ধরেই ট্রেনে গান গেয়ে রুজি রোজগারের ব্যবস্থা করেন এই মিলন কুমার। এবং ঠিক কোনো একদিনের এই রকম গাওয়া গান ভিডিও আকারে প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়, এবং সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট হতেই প্রায় আস্তে আস্তে সকলেরই মন জয় করা শুরু করেছেন মিলন কুমার। আর্থিক অনটনের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে না পারলেও গানের প্রতি তার নেশা রয়েছে অগাধ। ভাইরাল হওয়ার পর বেশ কিছু স্টেজ শো বা প্রোগ্রামে সুযোগ পেলেও এখনো পর্যন্ত ভালো কোনো ইন্ডাস্ট্রিতে গান গাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এই মিলন কুমারের। তো বন্ধুরা, যারা মিলন কুমারের গান শুনেছেন বা এই ভিডিওটি আপাতত দেখছেন, তারা অবশ্যই মিলন কুমার যাতে আর্থিক উন্নয়ন ঘটাতে পারে এবং সে যাতে ভালো কোনো ইন্ডাস্ট্রিতে গান গাইতে পারে বা কাজ পেতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু আপনারাই করে দিতে পারেন। আর যারা মিলন কুমারের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তার কারণ আপনার এই লাইক এবং শেয়ারের ফলেই মিলন কুমার হয়তো কোনো গুণী ব্যক্তির সুনজরে আসবেন এবং তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন এবং তার গানের জগতে যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন।